তুমি নাওয়া ধোয়া সেরে নিয়ে আমার জন্য একখান গ্লাস দিয়ে যাও। আমি তো সে কোন সকালে নিয়ে নিয়েছি। তবে তো ভালোই তো, দাও জল এক গ্লাস, দাও গ্লাসটা ভালো করে ধুয়ে দিও। তোমার মেয়ে স্কুল থেকে কখন আসবে? বইকেলে কোন ক্লাসে পড়ে? জানি নে, এই তো সবে 2 বছর হলো স্কুলে যাচ্ছে। টাকাগুলো পেলে কি করবে কিছু ভেবেছো? মানে কি ব্যবসা করবে চিন্তা ভাবনা করেছো কিছু? শাড়ি, ওই যে আপনাদের অফিসে মেয়েটি যেমন করতো, এখনই করো না, টাকা যা লাগে আমি দেবো। খন এসব আমি খাইনি। এসব মানে কি? এটা মাল আমার স্বামী খেত। এটা চলে বাংলা খেত, এটা লেবু শরবত খুব ভালো। হ্যাঁ না বাবু, আমি পছন্দ করিনি। আমি বলছি খাও। এই দেখো, আমি সত্য বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ আরাম করে খাও, আমার গ্লাস লাগবে না। খাও খা খা। এই দেখো কেমন তাড়াতাড়ি খেয়ে ফেললো। আচ্ছা আর একটু না। না বাবু, আপনি খান। আমি তো খাবোই। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? এটা তো সর্ব কে বুঝলেন না? না হাজার পাঁচেক টাকা দিচ্ছি, ব্যবসাটা শুরু করে দাও। পরে পারলে শোধ করে দেবে, না পারলে দিও না। আমি আর খাবো নি বাবু, মাথা ঝিমঝিম করে। তবে এইসব জিনিস কি আর মানুষ এমনি এমনি পয়সা দিয়ে কিনে খায়? এখন মাথা ঝিমঝিম করছে তো, একটু বাদে দেখবে সারা শরীরটা ঝিমঝিম করছে। একে করছেন একটু ভালোবাস না বাবু, আমি বিধবা। আমার তোমার শরীরে জ্বালা নেই, তোমার জন্য আমি এত করছি, আর তুমি আমার জন্য একটু। না বাবু না, এমন করুনি, আমার পাপ হবে, আমার পাপ হবে। কিচ্ছু হবে না, পুণ্য মনের ভুল, শরীরই হচ্ছে ভগবান। কষ্ট দিতে বাবু, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, ঘরে আমার ছেলে আছে, আমার ক্ষমা করেন বাবু, আমি ছেড়ে দেন, আমি ছেড়ে দেন, আপনার তো পায়ে পড়ি, দোহাই আপনার, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, দোহাই আপনার পায়ে পড়ি, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন বাবু, আপনার পায়ে পড়ি বাবু, আমার ছেড়ে দেন বাবু। দূর হালায় বোতলটাও শেষ হয়ে গেল, গিয়া জমলো না। কাঁদছিস কেন? আরে তুই তো বিধবা, বল আবার পাপ কিসের? তোর স্বামী বেঁচে থাকলে না হয়। তুই খুব পুণ্যবতী রে,
নাহলে ওই লোকটার হাত থেকে রেহাই পাস। আরে ওই ঢাঙার লোকটা তোর হয়ে ওকালতি করতে আসতো, তোর সব কিছু লুটে নিত, টাকা পয়সা, তোর ইজ্জত, সব কিছু। আর একদিন গুন্ডামি করতে এসেছিল অফিসে, ভেবেছিল গুন্ডামি করলে পরে ওকে টাকা পয়সাগুলো দিয়ে দেবো আর সেগুলো নিয়ে উচ্চ সম্পদ দেবে। আমাকে বোকা ভেবেছে, দিয়েছে পুলিশের হাতে ধরিয়ে। এমন মার মেরেছে না, পাগল হয়ে গেছে, খুব পয়সা বেঁচে গেছে। কি হয়েছে? আপনি ভালো মানুষ নন, আপনি শয়তান লোক, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো?